হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ লাবণ্য। আজকে আপনার জন্য আমি যে জিনিসটি নিয়ে এসেছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন, অনেকে এটাকে তেলের পিঠা বলে থাকেন, আবার অনেকে পোয়া পিঠা। আজকে আমি এই পিঠাগুলো শুকনা চালের গুঁড়া দিয়ে বানাবো। অনেকে বলে শুকনা চালের গুঁড়া দিয়ে তেলের পিঠা হয় না, বাট আমি লাস্ট কয়েক বছর যাবত শুকনা চালের গুঁড়ো দিয়ে বানাচ্ছি। যতদিন ধরে আমি লন্ডনে এসেছি আমি শুকনা চালের গুঁড়া দিয়েই সবসময় পিঠা বানাই। আজকে আপনাদেরকেও বানিয়ে দেখাবো আর সাথে দিব অনেক সুন্দর সুন্দর টিপস, তাহলে আমার ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি খেজুরের গুড় নিয়েছি, আপনারা চাইলে খেজুরের গুড় নিতে পারেন অথবা চিনিও ব্যবহার করতে পারেন। আর আপনাদেরকে একটি জিনিস বলে দিচ্ছি, অনেক সময় গুড় বাইরে থাকলে গুড় নষ্ট হয়ে যায়, কিন্তু যখন এটা ফ্রোজেনে রাখেন তাতে কোনো কিছু হয় না। আমার এই খেজুরের গুড়টি প্রায় এক বছর ফ্রোজেন ছিল, আপনারা দেখতে পাচ্ছেন এটা কোনো ধরনের চেঞ্জ হয়নি, দেখতেও যেরকম এবং স্বাদও কোনো রকম চেঞ্জ হয় না। এখানে আমি পরিমাণ মতো গুড় নিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি, আমি এখানে চুলার উপর করে নিচ্ছি, আপনারা চাইলে ওভেনেও করতে পারেন। এটা হয়ে আসলে এটাকে আমি ঠান্ডা করতে রেখে দিব, তবে পুরোপুরি ঠান্ডা করব না, হালকা একটু কুসুম গরম থাকবে। এখানে আমি নিয়েছি এক কাপ আটা আর হাফ কাপ চালের গুঁড়া। অবশ্যই আটার যে পরিমাণে নেবেন তার অর্ধেক হতে হবে চালের গুঁড়া, তাতেই আপনাদের পিঠাটা সফট হবে। চালের গুঁড়ার পরিমাণ বেশি হলে পিঠা ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠা খুব বেশি শক্ত হয়ে যায়, এজন্য আপনাদেরকে মাথায় রাখতে হবে কোনোভাবেই যাতে চালের গুঁড়ার পরিমাণ বেশি না হয়। আমি এক কাপ আটা নিয়েছি, তারপর আমি হাফ কাপ চালের গুঁড়া নিয়েছি, তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। অনেকেই সুইট জিনিসে লবণ পছন্দ করেন না, কিন্তু আমার কাছে মনে হয় লবণ দিলে এটার ব্যালেন্সটা ঠিক থাকে। এখন সবগুলো শুকনো উপকরণকে আমি মিক্স করে নিব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলটিকেও ক্লিক করে রাখবেন, আমি নতুন কোনো ভিডিও দিলেই সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে আমার গুড় রেডি হয়ে গিয়েছে, আমার গুড়টা কিন্তু একটু হালকা গরম আছে, জাস্ট কুসুম গরম রেখেছি। এখন আমি গুড়টাকে এটার ভিতরে দিয়ে দিব, প্রথমে অল্প অল্প করে দিয়ে আমি এটা মিক্স করব। এখন এখানে আমি হালকা কুসুম গরম পানি দিব, আপনারা চাইলে দুধও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে দুধটাকেও হালকা কুসুম গরম করে নিতে হবে। আর পানি অবশ্যই একসাথে সব দিবেন না, একটু একটু করে পানি দিবেন আর একটু একটু করে মিক্স করবেন। একেবারে পানি দিয়ে দিলে হয়তোবা বেশি হয়ে যাবে, তো একটু একটু দিয়ে আর একটু একটু করে লেড়ে চেড়ে করলেই হয়তোবা ভালো হয়, কারণ এই জিনিসটা বেশি পাতলাও হতে পারবে না আবার খুব বেশি ঘনও থাকবে না। আমরা যেহেতু শুকনা চালের গুঁড়ো দিয়ে এই ব্যাটারটা তৈরি করছি, এই জন্য আমাদেরকে খুব ভালো করে বিট করতে হবে। আমি প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত এটাকে খুব ভালো করে বিট করে নিয়েছি। আর এই বিট করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনি যদি আপনার ব্যাটারটাকে ভালো করে বিট করে নিতে পারেন তাহলে আপনার পিঠা খুবই নরম এবং তুলতুলে হবে। এখন আমি এটাকে 4 ঘন্টার জন্য রেখে দিব, আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা 4 ঘন্টা রাখতে পারেন, আর যদি সময় অল্প থাকে তাহলে অবশ্যই আপনাকে 1 ঘন্টা রাখতে হবে, আর যদি বেশি সময় থাকে তাহলে ওভারনাইটও আপনারা রেখে দিতে পারেন। 4 ঘন্টা পর আমি ফিরে এসেছি, এই দেখুন আমার ব্যাটারটি খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না, ঠিক এমনই হতে হবে। আর যদি এর ঘন বা পাতলা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা একটু পানি বা আটা দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। অবশ্যই এটা একদম পারফেক্ট হতে হবে, খুব বেশি পাতলা হয়ে গেলেও আপনার পিঠা হবে না আবার খুব বেশি ঘন হলেও আপনার পিঠাটা পারফেক্ট হবে না। এখন আমি পিঠাগুলো ভেজে নেব, আজকে পিঠা ভাজার জন্য আমি ফ্রাই প্যান ইউজ করছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি, তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে 1 স্পুনের মতো ব্যাটার ঢেলে নিব। এখানে আপনাদেরকে আরেকটি টিপস দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে যখনই দেখবেন পিঠাটা উপরের দিকে ফুলে উঠতেছে তখন একটু পাশের থেকে তেল ছিটিয়ে দিবেন, এতে পিঠাটা আরও খুব সহজ এবং তাড়াতাড়ি ফুলে উঠবে, ঠিক এইরকম।
যাদের কাছে লোহার কড়াই আছে তারা লোহার কড়াই ইউজ করবেন। লোহার কড়াই ইউজ করাতে কি হয়, পিঠা একটা সুন্দর শেপ আসে। আর যাদের কাছে নাই তারা ফ্রাই প্যান ইউজ করতে পারেন। অনেকের কাছেই লোহার কড়াই থাকে না, তবে সেক্ষেত্রে ফ্রাই প্যান ইউজ করলে অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, কারণ বেটাটা যখন উপর থেকে ছাড়বেন তখন অনেক তেল হলে পিঠার শেপটা সুন্দর এবং গোল হয়ে আসে। যারা বিদেশে থাকি তাদের কাছে হয়তো বা অ্যাভেলেবেল লোহার কড়াই থাকে না, কিন্তু অনেকেই মনে করে লোহার কড়াই ছাড়া পিঠা ভাজা যায় না। কিন্তু আপনাদের জন্য আজকে দেখিয়ে দিচ্ছি যে ফ্রাই প্যানেও খুব সুন্দর করে পিঠা ভাজা যায়। এই পিঠাটা যখন একবার সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে যাবে ঠিক তখন আমরা উল্টে দিব, কিন্তু সাথে সাথে উল্টাবো না, অবশ্যই এক সাইড ভালো করে ফ্রাই হওয়ার পরে আমরা পিঠাটা উল্টে দিব। এতে জাস্ট দুইবার উল্টানোর পরে আপনাদের পিঠাটা হয়ে যাবে, বারবার পিঠা উল্টানোর দরকার নেই। আর বারবার পিঠা উল্টালে পিঠাটা খুব সুন্দর থাকে না, সাইজটাও চেঞ্জ হয়ে যায়, প্লাস এটা যে আপনাদের ফুলে উঠেছিল সেটাও নষ্ট হয়ে যায়। পিঠাগুলো ভাজার সময় অবশ্যই চুলার হিট মিডিয়ামে রাখতে হবে। ফ্রাই প্যানে পিঠা ভাজার আরও একটি সুবিধা হচ্ছে, একসাথে আপনারা অনেকগুলো পিঠা ভাজতে পারেন। আপনাদের ফ্রাই প্যান যদি বড় হয় সেক্ষেত্রে আপনি তিনটা চারটা পিঠাও ভাজতে পারেন, এতে আপনি সময়ও বাঁচবে, খুব তাড়াতাড়ি পিঠা ভাজা হয়ে যাবে। আর লোহার কড়াইতে পিঠা ভাজলে একটা একটা করে অনেক সময় ধরে পিঠা ভাজতে হয়। যখন আমার পিঠা এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি পিঠাগুলোকে উঠিয়ে নিব, এতেই বোঝা যাবে আপনার পিঠাগুলো হয়ে গিয়েছে। আর আমরা যেহেতু এখানে গুড় ইউজ করেছি এই জন্য আমাদের পিঠার কালারগুলো অনেক সুন্দর হয়েছে। এইটা যেহেতু তেলের পিঠা এটার ভিতরে অনেক তেল ঢুকে এই জন্য আমি একটা শাসলিক নিয়েছি, এটা দিয়ে আমি তেলগুলোকে ঝরিয়ে নিব। ঠিক একইভাবে এখন আমি সবগুলো পিঠাকে বানিয়ে নিব। আমার সবগুলো পিঠা এখানে বানানো হয়ে গিয়েছে। আপনাদেরকে আমি শুরুতেই দেখিয়ে দিয়েছি যে পিঠা কতটা সফট আর কতটা সুন্দর। এই পিঠাগুলো আসলে অনেক সফট হয়েছে, আর এটার একটাই কারণ হচ্ছে চালের পরিমাণ কম দিয়ে যখন আপনার আটার পরিমাণ বেশি দিবেন তখন পিঠাটা খুবই সফট থাকে, এবং নেক্সটেও আপনাদের এই পিঠাটা একই রকম থাকবে, শক্ত হবে না। তাহলে আপনারাও বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, আর কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আর আমাকে সাপোর্ট করুন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।